এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো হলো যে খারাপ আত্মা ক্ষতিকর। এই খারাপ আত্মা কী ক্ষতিকর এবং এর কি বিষয়, এই বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটি হলো এই পৃথিবীতে মানুষ যখন দেখে একজন মানুষের হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলল, উল্টাপাল্টা বলতে শুরু করল এবং দেখা যায় তার শরীরে প্রচুর শক্তিও এসে গেল এবং তিনি যদি কাউকে ধাক্কা মারে তো তার সাথে শক্তি কুলায় না এবং সে যা বলে যে কথা উল্টাপাল্টা, কথার কোনো সিরিয়াল নাই, তখনই বোঝা গেল ডাক্তারের কাছে নেওয়ার পরে যেন চিকিৎসা করে ভালো হয় না, তখন বোঝা গেল হয় তিনি ভূতে ধরেছে, কোনো খারাপ আত্মায় তারে পাইছে, আর না হয়তো কোনো খারাপ জিনে তাকে পাইছে। আচ্ছা, তাহলে খারাপ আত্মা বলতে আমরা কি বুঝব? আর খারাপ আত্মা, আত্মা তো আত্মাই, এরা আবার মানুষের উপর ভর করবে কেন? এই বিষয়ে আমি কিছু বলব ইনশাআল্লাহ। কথাটি হলো মানুষ এ পৃথিবীতে এমন এমন কিছু পাপের কাজ করে, সে পাপ এতই জঘন্য পাপ হয়েছে, পাপের সীমা যখন অতিক্রম হয়ে গেছে তখন সেই মানুষটার সহজে জন্ম হয় না। জন্ম না হওয়ার ফলে তিনি আকাশেও স্থান পায় না এবং জমিনেও স্থান পায় না। তখন সে আত্মাটা বায়ুর মধ্যে ভাসতে থাকে, বায়ুর মধ্যে ভ্রমণ করতে থাকে। তখন বায়ুতে ভ্রমণ করতে 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 সে যখন ক্লান্ত হয় তখন সে জমিনে স্থান পায় না, আকাশে স্থান পায় না, তখন কোথায় যাবে সে? তখন যদি দেখে এমন কোনো মানুষ যার মধ্যে আল্লাহ নামের কোনো নামগন্ধ নাই, দুনিয়াতে তেমন ভালো কোনো কাজ করে না, সে মোটামুটি একটা খারাপ লোক, তখন দেখা যায় সেই আত্মাটা তার মধ্যে ভর করে। ভর করার পরে তখন দেখা গেছে একটা মানুষ একটা আত্মা দিয়ে শরীরের ম্যাচিং খাইছে, সুন্দর চলাফেরা করতেছে, খাইতেছে। যখন আরেকটা আত্মা বড় হইল তখন তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর তার যে আত্মাটা আছে তাটা চাপ খায়ার নিচে থাকে আর তার উপরে ওই খারাপ আত্মাটা তার দেহকে ব্যবহার করে, তার মুখ চোখ কান সমস্ত কিছু ব্যবহার করতে থাকে। তখন তিনি আবোল তাবোল বলতে থাকে, কেউকে চিনে না, খারাপ ব্যবহার করতে থাকে। তাহলে সেই আত্মাটা কি, যে এতই নিকৃষ্ট পাপ, পাপের সীমা যখন সে ছাড়াই গেল তখন তিনি এরকম বায়ুর সাথে ভ্রমণ করতে শুরু করে, ক্লান্ত হলে একটা মানুষের মধ্যে সে ভর করে, তখন তাকে ওজা ফকির আনিয়া ছাড়াইতে হয়। আরেকটা বিষয় হলো মানুষ সামান্য কিছু একটা বিষয়ে রাগ গোসা করছে বা সামান্য বিষয়ে কোনো একটা সমস্যা হয়েছে, তিনি ফাঁসি দিয়া মরল বা নিজেকে নিজে আঘাত করে মরল বা পাহাড় থেকে পড়ে মরে গেল, তখন সে আত্মাটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তখন সে আত্মাটা না পায় আসমানে স্থান, না পায় জমিনে স্থান, তখন বায়ুর সাথে ভ্রমণ করতে থাকে। তখন সে আত্মাটা এরকমই কোনো মানুষের মধ্যে ভর করে। আচ্ছা, গেল এই বিষয়ে। আরেকটা বিষয় হলো জিনেদের মধ্যে যে বিষয়টি, সে বিষয়টি হলো জিনজাতিরা, জিনজাতির যে একটা দেশ থাকে সেই দেশ থেকে যখন তারা বিতাড়িত হয়ে যায় তখন তারা ছিটিয়ে ছড়িয়ে বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। নিজের দেশে যখন স্থান পায় না তখন স্থান পায় না, কারণ তিনি দুষ্ট, দুষ্ট জিন, আর দুষ্ট জিনের সংখ্যাই বেশি। তারা যখন নিজের দেশে যখন স্থান পাইল না তখন তারা বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন দেখে
তারা এমনি তো দুষ্ট আত্মা, দুষ্ট জিন। তখন যদি কোনো মেয়ে মানুষ দেখে বা কোনো ছেলে মানুষ দেখে, যদি যার উপর তার নজরটা ভালো লাগে তার উপর ভর করে বা তার শরীরকে ব্যবহার করতে থাকে, তাহলে যে খারাপ জিন আর খারাপ জিনের মধ্যে খারাপ আত্মা আর খারাপ আত্মা খারাপ জিনের মধ্যে আছে বলেই তো সে দুষ্টমি করে, নিজের দেশের মধ্যে সে স্থান পায় নাই। এরপর খারাপ আত্মা এগুলা মানুষের শরীরে ছিল, কিন্তু তারা অতিরিক্ত পাপের কারণে আজ এই সাজা ভোগ করতেছে। হয়তো কোনো একদিন তাদেরকে আবার এই স্থান থেকে অন্য স্থানে আল্লাহ নেবেন। আজকে আমি যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনাগুলো হয়তো কারো কাছে নতুন মনে হবে বা কারো কাছে মনে হবে যে আমি এরকম শুনেছি। যাই হোক, যদি কেউ নতুন শুনে থাকেন তাহলে আমার বলাটা সার্থক। আরও একটা বিষয় হলো, একটা কথা যদি আমরা বারবার শুনি তাহলে বারবার আমাদের নলেজে থাকে এবং শিক্ষা থাকে, আর বারবার শোনাও ক্ষতি নয়। যেমন একটা কথা আছে যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণ হইল, আমি যতবার কোরআনটাকে পড়বো ততবারই আমি পাপ কাজ থেকে বিরত থাকবো। কোরআনের মধ্যে লেখা আছে তোমরা এই কাজ করো না, ওটা করলে পাপ হয়, ওটা করলে নেক হয়, ওটা করলে ভালো হয়। তখন আমরা যখন ওটা বেশি বেশি পড়ি, তখন বেশি বেশি আমাদের স্মরণ হয়, তখন আমরা সেই পাপ কাজ থেকে ফিরিয়ে থাকতে পারি। তাই আজ যে খারাপ আত্মা এবং খারাপ জিন নিয়ে কিছু আলাপ করা হইল, যে মানুষ যেন কিছু বোঝে এবং জানে। এই আরেকটা বিষয় হলো জিন এবং খারাপ আত্মা যদি মানুষের মধ্যে ভর করে, আর যদি সেই মানুষের এই জিন এবং ভূতটা না ছাড়ায়, তাহলে আস্তে 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 কী হয়, তার রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশতে মিশতে একসময় দেখা গেছে যে তাকে ছেড়ে সেও যাইতে পারে না, আর ছাড়াইতে গেলেও ছুটতে চায় না। একে মারলে সে মরে আর সে তাকে মারলে এ মরে, এমন একটা অবস্থানে চলে যায়। লাস্ট পর্যন্ত যে কোনো একটা বিহিত করে জিনকে মেরে ফেলাইতে হয়। তবে জিনকে মেরে ফেলাও তো একটা কঠিন বিষয়। যেরকম কঠিনটা কোন দিক দিয়ে, মারাটা কঠিন নয়, কিন্তু কঠিনটা যে দিক দিয়ে সেটা হইল যে আল্লাহ কোরআনে আছে, আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য যদি আল্লাহ জিন ও ইনসানকে সৃষ্টি করিয়া থাকে, তাহলে মানুষ যেমন ভালো খারাপ আছে, এরকম জিনের মধ্যেও ভালো খারাপ আছে। এখন মানুষের মধ্যে যারা আছে তারা আল্লাহর ইবাদত করে, আবার একদল আছে ইবাদত করে না, খারাপ করে বেড়ায়। এরকম জিনের মধ্যে একদল আল্লাহর ইবাদত করে আর একদল আল্লাহর ইবাদত করে না। কিন্তু খারাপ হোক বা ভালো হোক, একজন মানুষ যদি পৃথিবীতে খারাপ থাকে, তাকে কি আমি খুন করে ফেলতে পারবো? না। যদি জিনেদের মধ্যে একটা জিন খারাপ একজন মানুষকে ছাড়ে না, তখন তাকে ধরেই কি তাকে জবাই করে ফেলা হবে? ধরেই কি তাকে মেরে ফেলা ঠিক হবে? কারণ সেও তো একটা প্রাণী, সেও তো আল্লাহর ইবাদত করে, হয়তো কেউ খারাপ। এখন দেখা গেছে এই জিনটাকে মারতে হইলে তখন তাকে প্রথম বুঝাইতে হবে, এরপর তাকে বুঝাইতে বুঝাইতে, বোঝানোরও একটা সীমা থাকে, সেই সীমা যখন পার হয়ে গেছে তখন সে যখন বুঝেই না তখন তাকে মারা যাবে। জবাই করে হোক, যে করেই হোক, তাকে মারা যাবে, ধরেই একটা জিনকে মারা যাবে না। আজ আমি এই কথাগুলো বললাম যে হয়তো এই পৃথিবীতে অনেকে এই জিনিসগুলো জানে, অনেকে জানে না, আর যারা না জানে তাদের জন্য আমি বললাম। আজ আমি এই বলেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।